বাচ্চা ছেলেটা দুপয়সা উপার্জন করার জন্যে মুচির কাজ দিয়ে শুরু করেছিলেন তার কর্মজীবন। দারিদ্রতা এতটাই ছিল সংসারে যে একটা ফুটবল কেনার সামর্থ্যও ছিল না, কিন্তু প্রতিভার কাছে দারিদ্রতা হার মানতে বাধ্য হয়েছিল সেদিন। ছেলেটা প্র্যাকটিস শুরু করেছিলেন মোজার ভেতর পুরনো কাপড় ঢুকিয়ে বল বানিয়ে, আর সেই ছেলেই একটা সময় হয়ে উঠলেন তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলের সম্রাট পেলে, যিনি আমাদের সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন গতকাল। চলুন আজ বরং তার গল্পই শোনাই, যে গল্প রূপকথার থেকে কম কিছু নয়। 1940 সালের 23শে অক্টোবর ব্রাজিলের মিনাস জেরাইসে জন্মগ্রহণ করেন ফুটবল ইতিহাসের ব্ল্যাক ডায়মন্ড পেলে। ব্রাজিলের এক বস্তিতে জুতো পালিশের কাজ দিয়েই কর্মজীবন শুরু করেন ছোট্ট ডিকো। আগাগোড়াই ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল, কিন্তু দারিদ্রতার সঙ্গে পাল্লা দিয়ে ফুটবল কেনার সামর্থ্য ছিল না তার বা তার পরিবারের। আর অগত্যাই পুরনো কাপড় মোজার ভেতরে ভরে তা দিয়েই ফুটবল খেলতেন ডিকো এবং তার বন্ধুরা। এভাবে খেলতে গিয়েই মাঝে মধ্যে রীতিমতো কাদা মেখে বাড়ি ফিরতেন ডিকো এবং তার ভাই জুকা। স্বভাবতই এই অবস্থায় বাড়িতে ঢুকলে তাদের জন্যে বরাদ্দ থাকত মায়ের বকুনি। ডিকোর বাবাও একটা সময় ফুটবল খেলতেন, দলে বেশ নামডাকও ছিল তাঁর, কিন্তু খেলতে গিয়েই হাঁটুতে একবার বড়সড় আঘাত পান, আর তারপরই জীবনে চিরদিনের মতো বিদায় জানাতে হয় ফুটবলকে। বাধ্য হয়েই তাঁকে বেছে নিতে হয় হসপিটালে সুইপারের কাজ। তাই ডিকোর মা কোনো অবস্থাতেই চাইতেন না যে তার সন্তানরা কেউ ফুটবল খেলার কথা মুখেও আনো। সাল 1950, ব্রাজিলের প্রতিটা ঘরে সেদিন উপচে পড়ছে কেবলই উত্তেজনা, কিন্তু ফাইনালের সেই ম্যাচে উল্লেখযোগ্যভাবেই হেরে যায় ব্রাজিল। ঘরের ভাঙা চালের ফাঁক দিয়ে রেডিওতে খেলার ধারা বিবরণী শুনতে শুনতে রীতিমতো কেঁদে ফেলেছিলেন ছোট্ট ডিকো। চোখ ভিজে এসেছিল গোটা ব্রাজিলের। সেদিন চোখের জলে ভেঙে পড়া বাবাকে আত্মবিশ্বাসী ডিকো কথা দিয়েছিলেন, বলেছিলেন তিনি একদিন ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেবেন। ঝাপসা দৃষ্টিতে সেদিন ফ্যালফ্যাল করে এক বাবা তাকিয়েছিলেন ছেলের দিকে। ডিকোর মা এক বাড়িতে পরিচারিকার কাজ করতেন। একদিন ডিকো তার মায়ের সঙ্গে সেই বাড়িতে যান। সেখানে কয়েকজন ছেলে একটা ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনা করছিলেন, যেখানে যে কেউই অংশ নিতে পারবেন, আর যারা বিজয়ী হবেন তারা সুযোগ পাবেন স্যান্টোসে খেলার। এই কথাগুলো মন দিয়ে শুনছিলেন ডিকো। ছেলেরা যখন যে যার নিজেদের পছন্দের ফুটবলারকে নিয়ে আলোচনা করছিলেন, তখনই ডিকো নিজে থেকেই তার পছন্দের ফুটবলারের নাম তাদের বলেন। তার কাছে শ্রেষ্ঠ ফুটবলার ছিলেন ভাস্কো দা গামার গোলকিপার বিলে। কিন্তু সেই নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না ডিকো, তাই বললেন পেলে। তার কথা শুনে রীতিমতো হাসতে থাকলো ছেলেরা। ডিকোর দিকে ছুঁড়ে দিলেন কটাক্ষ, বললেন পেলে কোনো ফুটবলারের নাম হতে পারে না, তবে তোমার মতো বোকার নাম হতেই পারে। সেদিন মুখ বুঝেই সবটা সহ্য করেছিলেন ডিকো। বেরিয়ে এসে তার বন্ধুদের এই টুর্নামেন্টের ব্যাপারে খবর দেয়। যথারীতি তারা সিদ্ধান্ত নেন এই টুর্নামেন্টে খেলবেন তারা। যেমন ভাবা তেমন কাজ, মাঠে নামলো ডিকো টিম শুলেজ। না, কোনো জার্সি নেই তাদের, একটা বেড কভার কেটে তাদের সকলের জন্যে বানানো হলো জামা। হ্যাঁ, জামাই বটে। মাঠে নেমে তারা নিজেদের সবটা উজাড় করে খেললেন, আর পৌঁছে গেলেন ফাইনাল ম্যাচে, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে সেদিনের সেই ছেলেদের দল যারা ডিকোকে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। মাঠে নামতেই সেই ছেলেরা আবারও ডিকোকে পেলে বলেই ডাকতে থাকলেন, এমনকি ধারাভাষ্যকারও বললেন শুলেজ দলের ক্যাপ্টেন পেলে। যদিও ডিকোর মোটেও এই নাম পছন্দ ছিল না, ডিকোর দলের কারো কাছেই কোনো শু ছিল না, তারা খালি পায়েই খেলে অভ্যস্ত। কিন্তু এটা ফাইনালের ম্যাচ, তারা বাদামের বস্তা চুরি করে তা বিক্রির টাকা দিয়ে সকলের জন্য পুরনো জুতো কিনলেন, যদিও প্রতিটা জুতোই ছিল তাদের পায়ের মাপের থেকে খানিকটা বড় কিংবা ছোট। কিন্তু এর কোনো সমাধান নেই ওই মুহূর্তে, অগত্যা এভাবেই খেলতে নামলেন তারা। যদিও খুব একটা ভালো খেলতে পারলেন না, হাফ টাইমের আগে 6-0 গোলে পিছিয়ে পড়লেন ডিকোরা, কিন্তু তারা জিতবেন বলেই তো মাঠে নেমেছেন। হাফ টাইমের পর ডিকোরা সকলেই খালি পায়ে মাঠে নামলেন, আর নামলেনই না রীতিমতো দাপিয়ে বেড়ালেন, একের পর এক গোল করলেন, আর তখন 6-5 গোলে এগিয়ে বিপক্ষ দল। রেফারি জানালেন এবারে সময়টা শেষ। না, সেদিন আর ম্যাচে জিতে ফেরা হয়নি ডিকোদের, তবে সকলেই ডিকোদের খেলা দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। হাসি মুখে উপস্থিত ছিলেন ডিকোর বাবাও। মুহূর্তের মধ্যেই দর্শক মহল থেকে ভেসে আসছিল একটাই শব্দ, পেলে। এই প্রথমবার এই নামটা শুনে আর রাগ হলো না ডিকোর।
এমতাবস্থায় হঠাৎই বাদামের গুদামের লোকজন সেখানে হাজির হলেন। ফলত ডিকোরা যে যার মতো বিভিন্ন দিকে পালিয়ে যায়। ডিকো এবং তার এক বন্ধু আশ্রয় নেন জঙ্গলের এক মাটির গর্তের ভেতর। কিন্তু হঠাৎই শুরু হলো ভারী বৃষ্টিপাত, গর্তে চাপা পড়তে থাকলো মাটি। ডিকো কোনো ক্রমে গর্ত থেকে বেরিয়ে আসতে পারলেও তার বন্ধু দিয়াগো সেদিন আর পারেননি। সেদিনই সেখানে মাটি চাপা পড়ে মৃত্যু হয় দিয়াগোর। আর এই ঘটনার পর সবকিছুর জন্য ডিকো নিজেকে দায়ী করেন, এমনকি ফুটবল খেলাই ছেড়ে দেন। তবে তার বাবা তার খেলা দেখেছিলেন সেই দিন, তিনি জানতেন ডিকো পারবেন, আর তাই নানানভাবে তাকে উৎসাহ দিতে থাকেন। একটা সময়ের পর ডিকো আবারও খেলতে শুরু করলেন। কাঁচা পাকা আম দিয়ে শুরু হলো তার প্রশিক্ষণ, কোচ তার বাবা। এভাবেই খেলতে খেলতে নবছরের বাচ্চা ডিকো পরিণত হলেন 13 বছরের কিশোরে। আর এরই মধ্যে একদিন তার মা তাকে খেলতে দেখলেন, তবে ছেলের আগ্রহ দেখে বাধ্য হয়েই তিনি ব্রাজিলিয়ান ফুটবলার ওয়ার্ল্ড ওমারকে ডাকলেন। ডিকোর খেলা দেখে ওয়ার্ল্ড ওমার তাকে স্যান্টোসে খেলার সুযোগ করে দেন। আর এখান থেকে শুরু হয় ডিকো তথা পেরের জীবনের এক নতুন লড়াই। শুরুর দিকটায় ডিকো উপলব্ধি করেন ক্লাবের বাকি খেলোয়াড়দের তুলনায় তিনি কিছুই খেলতে পারেন না, এমনকি ডিকো সিদ্ধান্তও নেন তাকে দিয়ে আর এসব হবে না, তিনি এবারে বাড়ি ফিরে যাবেন। ভরসা যোগান ওয়ার্ল্ড ওমার। তিনি ডিকোকে বলেন তার খেলার ধরনটাই আলাদা আর তিনি চাইলেই পারবেন না। সেদিন আর ফিরে আসেননি ডিকো, এবারে মাঠে নামলেন নিজের মতো করে, সকলকেই অবাক করে দিলেন। সকলেই অবাক হয়ে দেখলেন ময়দানের পেলেকে। তার খেলা দেখে রীতিমতো হতবাক হয়ে যান তার কোচ, আর তারপরই পেলে জায়গা করে নিলেন প্রো টিমে। আর সেখান থেকে সোজা 1958 বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় দলের হয়ে মাঠে নামলেন পেলে। ফাইনালে করলেন জোড়া গোল, আর তার হাত ধরেই ব্রাজিল জিতল বিশ্বকাপ। তারপর 1962 এবং 1970, আজকের দিনে দাঁড়িয়েও পেলেই একমাত্র ফুটবলার যিনি 3টি বিশ্বকাপ জিতেছেন। ম্যাচ যাই হোক, জার্সি যে রঙেরই হোক, পেলে যখনই মাঠে নেমেছেন কাঁপিয়েছেন ময়দান। গ্যালারিতে বেড়েছে উত্তেজনার পারদ, আর রাতের ঘুম উড়েছে বহু তাবড় তাবড় খেলোয়াড়দের। ছোট থেকেই অর্থাভাব ছিল তাঁর নিত্যসঙ্গী, তবুও সুদীর্ঘ ক্যারিয়ারে পেলে কখনোই অর্থের পেছনে ছুটেননি, ছুটেছেন শুধুই ফুটবলের পেছনে। হ্যাঁ, জীবনের প্রতিটা পদক্ষেপেই তার জন্য অপেক্ষা করেছে একাধিক প্রতিকূলতা। তিনি বহুবার হোঁচট খেয়েছেন, রীতিমতো মুখ থুবড়েও পড়েছেন, কিন্তু তারপর আবারও উঠে দাঁড়িয়েছেন নিজের মতো করে। সারা বিশ্বকে নিজের জাত চিনিয়েছেন, বিশ্ববাসীও মজেছেন তার পায়ের জাদুতে। কিন্তু গতকাল রাতে জীবনের ময়দানে থেমে গেলেন পেলে, 82 বছর বয়সে চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। তবে সত্যিই কি চলে গেলেন? না বোধ হয়। পৃথিবীতে যতদিন ফুটবল থাকবে, উত্তেজনা থাকবে, জীবনে জিতে যাওয়ার খিদেটা থাকবে, ঠিক ততদিন পেলেও থাকবেন।